মস্কোয় কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে রাশিয়া। গত দুই দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনায় রবিবার রাশিয়া জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঘটনাস্থল ক্রোকাস সিটি হলের সামনে ফুল দিয়ে নিহতদের স্মরণ করছে সাধারণ মানুষ। এদিকে মস্কোতে বন্দুক হামলার দুদিন পর ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় 137 জন নিহতের ঘটনায় রবিবার একদিনের জাতীয় শোক পালন করা হয় দেশটিতে। নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কনসার্ট হলটির বাইরে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করে দেশটির সাধারণ মানুষ। শুক্রবার গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ৬,২০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট হলটি দর্শকে পূর্ণ ছিল তখন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া 4 বন্দুকধারী সহ মোট 11 জনকে আটক করেছে রাশিয়া। সন্দেহভাজনদের মস্কোতে তদন্ত কমিটির সদর দফতরে নিয়ে আসা হয়েছে। শনিবার রাতে ইসলামিক স্টেট বা আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ঘটনার নেপথ্যে থাকা সবাইকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, কিন্তু হামলাকারীদের সাথে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা প্রকাশ্যে উল্লেখ করেননি তিনি, কারণ হামলাকারীরা ইউক্রেনে পালানোর চেষ্টা করছিল। তাদেরকে সীমান্ত পার হতে সাহায্য করতে ইউক্রেনীয়রা প্রস্তুত ছিল বলে জানান পুতিন। এই হামলায় জড়িত থাকার কথা বারবার অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন নিজের দোষ ঢাকতে অন্যদের উপর দায় চাপাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকা এই মাসের শুরুতে মস্কোতে একটি পরিকল্পিত হামলার বিষয়ে রাশিয়ার সাথে তথ্য শেয়ার করেছে। ৭ মার্চ রাশিয়ায় অবস্থানরত আমেরিকানদের জন্য একটি পাবলিক অ্যাডভাইজারি জারি করা হয়। হামলার বিষয়ে আমেরিকার প্রকাশ্য মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে রুশ কর্মকর্তারা। এদিকে মস্কোতে হামলার দুই দিন পর রবিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শেখ সাদি মারজান, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।